তার একটা ছবি তুলি। মেকি নিয়ে স্কুলে গেছিলাম পতাকা তুলতে, আমি দেখলে তো পতাকা তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাবো, আজকে উপোস করেছি, জিলাপি দিয়েছি, কিছু খাইনি। জিলাপি দিয়েছে খাইনি, মেয়েকে দিলাম, এরকম মেয়ে এখন নিয়ে যাবে বাড়ি গিয়ে খাবে। তারপরে ঘর দর পরিষ্কার করে যা বৃষ্টি পড়ছিল না, আমি ভেবেছিলাম মেয়েকে নিয়ে যেতেই পারবো না। আমি সেই সকাল ছটার সময় উঠে আমি জানলার সামনে শুয়েছিলাম, সারা রাতে জানলা বন্ধ ছিল, আজকে তাড়াতাড়ি জানলা খুলে শুয়েছিলাম, যাতে দেখছি বৃষ্টি কতক্ষণে বন্ধ হয়। তারপরে দেখি মেয়ে উঠে গেছে 7:15, তারপর মেয়েকে বললাম রেডি হ, বৃষ্টি কমে গেছে, যাবো তখন। মেয়ে রেডি হলো ছটপট করে, তারপরে বেরিয়ে পড়লাম। মেয়েদের স্কুল থেকে কেক দিয়েছে আর জিলাপি দিয়েছে। বাবু হচ্ছে না দেখে রাস্তার লোকটা দেখেছে। চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে স্নান ঢান করে পুজো দেবো। বর আবার বেরোবে, ভাড়া আছে, বরের আছে, বেরোবে, তবে দেখি কী করি। আজকে ছুটি ছুটি, আজকে রান্না নেই কিছু না, মেয়েকে একটু সেদ্ধ পাত বা খিচুড়ি করে দেবো, ব্যাস হয়ে যাবে। চ এখনও মেঘলা হয়েছে চারিদিকে, ঠিক আছে, অন্ধকার, আলোতে পুরো ভরে যায়, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। বাড়ি এসে লিকার চা বসিয়ে দিয়েছি, মন একটু চাটা খেয়ে তারপরে কাজকর্ম করবো সব। আবার বৃষ্টি শুরু হয়েছে বাইরে, বেশি সাদা ফ্যাকফ্যাক লাগছে, এটা ঠিক আছে বলছি। আবার বৃষ্টি শুরু হয়েছে, জামা কাপড়গুলো ব্যালকনি থেকে তুলতে হবে, ওগুলো দেওয়া রয়েছে। চায়ের জল বসিয়েছি আমি, মেয়ে পটি করতে গেছে, কালকে রাত্রেবেলা খাইনিও, আমরা খেয়েছিলাম তো খাইনি। বলছি কী খাবি এখন, বলে আমার খেয়ে দেখে খাবো, তার মানে পটি পেয়েছে তো এই জন্য। লিকার চা একটু বেশি করে চিনি না দিলে হয়, ফুটুক।
গামছাটাকে কোথায় রেখেছে? খাওয়ার জন্য বকা খাওয়ার জন্য তৈরি হয়ে থাকে। বাড়িগুলো পুরো চকচক করছে, বৃষ্টিতে ভিজে পুরো ধুলো মুলো সব পড়ে গেছে। বাবা ওই ওই এই ফ্ল্যাটে পতাকা লাগিয়েছে, দেখেছ? কখন দেখলো তুমি? দেখা যাচ্ছে না, ভালো ফোকাস নিচ্ছ না। আমি সব ঠাকুরকে দিয়ে দিয়েছি, ও এখন ভোলে বাবাকে ঘি মধু মাখাচ্ছে, তারপরে চান করা জল ভালো ভালো করে মাখে। আবার ঠাকুর পড়ে যাচ্ছে, রাগ করেছে। কোনো মধু মাখাচ্ছে, বলো ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। বলবেই না, ওই ঠাকুরকে পড়াবারটা দুটো তো আমার পুজো দাও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়েছি সব। আমি ঠাকুর এত ফুল দিয়েছি পুরো ঢেকে গেছে। বড় গোপাল ঠাকুর এই রকম।